ডিসেম্বরের শহর শীত বর্ষা নাকি গ্রীষ্মে মোরা, সেই বিতর্কে না গিয়ে চলুন কিছু ভালো খাওয়া দাওয়া করা যাক। আগের পর্বে মোগলাই খানাপিনা তো হলো, এবার চলুন একটু দক্ষিণে ঘুরে আসি। 1970-এর দশকে যখন কলকাতায় কাজের সূত্রে দক্ষিণ ভারত তথা ভারতবর্ষের বাকি অংশের মানুষরা বসবাস শুরু করেন, তখনই এই রকম লাঞ্চ হোমগুলির গোড়াপত্তন হয়, যার বেশ কয়েকটি এখনো টিকে আছে ও বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয়। ওয়েফেয়ার্স ফুটপ্রিন্ট হাজির শহরের সেরা কয়েকটা দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্টের সন্ধান নিয়ে। সাদান অ্যাভিনিউয়ের কাছে লেক রোডে রামাকৃষ্ণ লাঞ্চ হোম ছিল আমাদের প্রথম গন্তব্য। বাইরে থেকে দেখতে একদম সাধারণ গৃহস্থ বাড়ির মতো, তাই রেস্তোরাঁ হিসেবে খুঁজে পেতে একটু সময় লাগতে পারে, কিন্তু ভিতরে ঢুকে সে এক অন্য জগৎ। সোমবার বাদে বাকি দিন সকাল 7টা থেকে দুপুর 12টা ও বিকেল 4:30 থেকে রাত 9:30 অবধি খোলা থাকে। সদাব্যস্ত কর্মচারীরা হাসি মুখে ভিড় ও অর্ডার সামলাচ্ছেন। আসুন মেনু কার্ডে একবার চোখ বুলিয়ে নি। এখানে আমাদের প্রিয় আইটেম পেপার মশালা ধোসা, অনিয়ন রাভা ধোসা ও মিক্সড উত্তপম ছাড়াও ইডলি, মশালা বড়া ও সাদা বড়া, আর ওনাদের স্পেশালিটি ফিল্টার কফি। শনি রবিবার ভিড় বেশি থাকায় রাভা ধোসাগুলি পাওয়া যায় না, তাই অন্যান্য দিন গেলে অবশ্যই এগুলি চেখে দেখবেন। খাবার অর্ডার দিতেই ওনারা বাটি ভরে সুস্বাদু নারকেলের চাটনি ও গরম গরম সাম্বার দিয়ে গেলেন। আমাদের মতো অনেকেই এটা শুধুই খেয়ে নেন এবং ওনারাও নির্দ্বিধায় বাটি খালি দেখলেই রিফিল করে দেন। তবে এছাড়াও ওনাদের স্পেশাল চাটনি আলাদা করে এখানে অবশ্যই নেবেন। আমরা মূলত অনলাইনেই এখান থেকে অর্ডার করে খাই, তখন এর সাথে কলা পাতায় মুড়ে এই শুকনো চাটনিটি ওই সাদা লিকুইড চাটনির বদলে এমনি দেওয়া হয়, আর এই জিনিস আমাদের বড়ই প্রিয়। দেখতে দেখতে বিশালাকার পেপার মশালা ধোসা চলে এলো। ক্রিস্পি ধোসার সাথে আলাদা বাটিতে মশলার পুর দেওয়া হয়। ধোসার পরতে মশলার পুর ভরে চাটনিতে জমিয়ে মুখে পুরে সাম্বারে চুমুক দিতেই বুঝবেন কেন এই রামাকৃষ্ণ লাঞ্চম মানুষের এত কাছের। এখানে আমরা মূলত মিক্সড উত্তপম নিলেও সেদিন আমরা মশালা উত্তপম নিয়েছিলাম, খেতে মোটামুটি। ওর থেকে নরম ফ্লাফি মিক্সড ভেজ উত্তপম অনেক বেশি টেস্টি। এরপরে মটর ডালে তৈরি মশালা বড়া নিলাম। দুর্দান্ত স্বাদের এই বড়া ওনাদের আরেকটা স্পেশাল আইটেম, এর সাথে কড়া ফিল্টার কফি বড়ই প্রিয়। স্বাদে একটু কড়া, তাই চিনি লাগলে চেয়ে নিতে হয়। কাপ থেকে বাটিতে ঢেলে চুমুক দিয়ে শীতের আমেজ উপভোগ করুন এখানে। এরপরে চলে এলাম এর পাশে রাউস উদীপি হোম,
যতীন দাস রোডে। মহান আব্দুল কালামের পাও পড়েছে এখানে। ভেতরে ঢুকেই মালুম হয় এ যেন এক টুকরো দক্ষিণ ভারত। ইটের টালি, কাঠের কড়িবর্গা, আরেকদিকে ইটের দেওয়াল, ছড়িয়ে থাকা লাল চেয়ারগুলি প্রতিদিনই মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকে এখানে। মেনু কার্ডে একবার চোখ বুলিয়ে নিলাম। এখানে চিরাচরিত ইডলি ধোসা ছাড়াও দক্ষিণ ভারতের টম্যাটো রাইস, লেমন রাইস, বিসিবিল্লি ভাত ও থালিও পাওয়া যায়। আমরা খেয়েছিলাম মশালা ধোসা। সাথে ছিল সবুজ ও সাদা নারকেলের চাটনি আর সাম্বার। সবুজ চাটনিটি ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে তৈরি আর স্বাদেও বেশ অন্যরকম। এরপর চলে এলো রাভা অনিয়ন ধোসা। কুড়মুড়ে এই ধোসার স্বাদ ও টেক্সচার নর্মাল চালের ধোসার থেকে অনেকটাই আলাদা। হালকা বাদামি ক্রাঞ্চি এই ধোসা দুর্দান্ত খেতে ও আমাদের বড্ড প্রিয়। এরপর আয়েশ করে ফিল্টার কফিতে চুমুক দেওয়া মাস্ট। ঠিক এইভাবে ততক্ষণে ভরে উঠল সেই ফাঁকা টেবিলগুলি আরো একদল মানুষের ভিড়ে। তাহলে আর অপেক্ষা না করে সকাল সকাল বেরিয়ে পড়ুন আর চেখে দেখুন এক টুকরো দক্ষিণ ভারতকে। এইরকম আরো অনেক গল্প কথা শুনতে হলে আমাদের কমেন্ট করে জানান ও ভালো লাগলে ওয়েফিরেস ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।